ডিয়ার ইয়েলেন লার্নার ফাইভ জিরো সিক্স এর সাজেশন এর ফার্স্ট পার্ট আমরা দিয়েছিলাম তো আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ ব্লক থ্রি এবং ব্লক ফোর সাজেশনের আনসার গুলো দিয়ে দেবো সাজেশনের প্রশ্নগুলো বাকি রয়েছে সেটা আমি পরবর্তীতে দিয়ে দেবো পেয়ে যাবেন ফাইভ জিরো সেভেন পরে পাবেন ফাইভ জিরো সিক্স কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফাইভ জিরো সেভেন দেবো আর এমসি কিউগুলোকে আপনাদের দরকার আছে আমার মনে হচ্ছে অনেকগুলো এমসি কিউ আপনারা পেয়ে গেছেন যদিও আমি দিইনি তো এমসি কিউ যদি দেওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আমি মনে করি আপনাদের এমসি কিউ এর প্রয়োজন আছে তাহলে আমি এমসি কিউগুলো তৈরি করে দেবো তো আজকে দেখে নিচ্ছি এবং কি জিনিস পরীক্ষা ভালো বিগত দিনে আমরা ব্লক ওয়ান এবং টু এর যেগুলো সম্ভাব্য উত্তর শিখতে হবে সেগুলো দেখে দিয়েছিলাম আজকে আমরা জাস্ট ব্লক থ্রি এবং ব্লক ফোর গুলো দেখে নেব তো সাজেশনের কোয়েশনগুলি আমি জাস্ট নেক্সট ডেতে দেবো তার আগে আনসারগুলো রেডি করা আছে আমি আনসারগুলো আপনাদেরকে বলে দিলাম তো আমি বলছি যে ডিসকাশনের ভিডিও যদি আপনি না দেখেন ডিসকাশনের ভিডিও দেখে নেবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ফাইভ জিরো সিক্স পুরুষ তেরোটা ইউনিট কিন্তু আমি আলোচনা করেছি ওইখান থেকে কী কী জিনিস শিখতে হবে এমসিকিউ ফাইভ মার্কস টেন মার্কস সব কিছু দেওয়া আছে তারপরও যারা তখন ভিডিওগুলো দেখতে পারেননি বা স্টাডি করতে চান না রেডিমেড কিছু চান তো তাদের জন্য বিশেষ করে এই সাজেশন বেসড আনসারগুলো তৈরি করা এই পিডিএফটা ওইখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে বলে আমার মনে হচ্ছে কারণ বিগত দিনে এমন আমরা যেটা সাজেশন তৈরি করেছিলাম এখান থেকে কিন্তু অনেক সাফল্য পেয়েছি তো এই পিডিএফটা যদি কারো প্রয়োজন পড়ে সেটা আপনি ডাব্লিউ 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 ডট ইনস্টামোজো ডট কম ফরওয়ার্ড স্ল্যাশ এস এম ডি স্কুল টিউটোরিয়াল এই ওয়েবসাইট থেকে পারচেস করে নিতে পারেন আর আদারওয়াইজ জাস্ট কোয়েশনগুলো দেখে নিই আনসারগুলো ল্যাঙ্গুয়েজ থেকে যে মেটেরিয়াল দিয়েছে সেখান থেকে কালেক্ট করে শিখে নিন বা অন্য যে কোনোখান থেকে শিখে নিলেই হবে তো আমি জাস্ট বলছি প্রশ্নগুলো এবং আনসারগুলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা লিখো সেটা কিন্তু ব্লগ থ্রিতে রয়েছে সেটা শিখতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা কী বুঝি যে যেখানের মধ্যে সবাই একসাথে শিক্ষা গ্রহণ করবে বিকলাঙ্গ হোক উচ্চ সৃজনশীলতা সম্পন্ন ছাত্রই হোক মাঝারি ধরনের ছাত্র হোক কেউ যাতে শিক্ষা থেকে বাদ না পায় সবাইকেই শিক্ষা দিতে হবে এই ধরনের যে শিক্ষা সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে মানবাধিকারের জন্য শিক্ষা তারপর সামাজিকতার জন্য মনোবিজ্ঞানসম্মত শিক্ষা এটা এই সব বিষয় রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে এবং এর উপকারিতাও এই যে বিষয়গুলো ওইখানের মধ্যেই সবটা দেওয়া আছে তারপর যে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কোনো চারটি প্রভাবকের তালিকা তৈরি করুন যেগুলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে ব্যাহত করে তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা বুঝলাম যে এগুলো খুবই প্রয়োজন সকল স্তরের ছাত্রছাত্রীকে আমরা একসাথে একই সূত্রে শিক্ষা দিতে পারি সেটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার তো কিছু বাধা থাকবে তো এই বাধাগুলি কী কী সেটা লিখতে বলেছে তো সেটা হচ্ছে শিক্ষার্থীদের বৈচিত্র্যতা শিক্ষকদের প্রস্তুতি পরিকাঠামো সম্পদের সহজলভ্যতা এগুলো হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পক্ষে বাধা সেখানে চারটা বলেছে দেয়া আছে পাঁচটা মূল্যায়ন ব্যবস্থা পাঁচ নম্বর এখান থেকে আপনারা যদি পরীক্ষায় চারটা আসে চারটা দিয়ে দিতে পারেন বা পাঁচটা যদি পরীক্ষায় বলে পাঁচটা দিয়ে দেবেন তো পাঁচটা শিখে নিলে ভালো কারণ সবটা মনে নাও থাকতে পারে তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অক্ষম শিশুরা শিক্ষার জন্য ঝুঁকিপূর্ণ বিবৃতিতে আলোকপাত করুন যে অক্ষম শিশুরা শিক্ষার জন্য ঝুঁকিপূর্ণ সেটা আলোচনা করতে হবে বিশ্লেষণ করতে হবে তো তার আগে আমাদের বুঝতে হবে অক্ষমতা কত ধরনের অক্ষমতা কত ধরনের সেটাও কিন্তু আমরা ডিসকাশনে বুঝে নিয়েছি যদি না বুঝি তাহলে এই যে দেখতে পাচ্ছি যে বৌদ্ধিক অক্ষমতা বা শিক্ষণ যুক্ত শিশু সামাজিক আবেগত আচরণগত অক্ষমতা রয়েছে বাসা যোগাযোগ ক্ষেত্রে অক্ষমতা শিশু অক্ষম রয়েছে ইন্দ্রগত সমস্যা আছে শারীরিক ত্রুটি আছে স্বাস্থ্যগত সমস্যা আছে বিভিন্ন ধরনের অক্ষমতা এখানে দেওয়া আছে তো এই এই যে অক্ষমতা রয়েছে বিভিন্ন ধরনের অক্ষমতা বিভিন্ন ধরনের অক্ষমতা কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি করে তো কোন ধরনের অক্ষমতার কারণে শিক্ষার ক্ষেত্রে কী কী ধরনের বাধা হয় সেটাকে আলোচনা করতে হবে তাহলেই আমরা বুঝিয়ে দিতে পারবো যে অক্ষম শিশুরা শিক্ষার জন্য ঝুঁকিপূর্ণ তো প্রশ্নটা শিখে নেবেন তারপর হচ্ছে এন শিশুদের সুবিধা অসুবিধা লাঘব করার জন্য প্রথম স্তরে হস্তক্ষেপ করা এত প্রয়োজন কেন তো সি আমরা জানি চিলড্রেন উইথ স্পেশাল নিড বা বিশেষভাবে সক্ষম শিশু তো তাদের যদি অক্ষমতা আমাদের নজরে আসে তাহলে প্রথম ক্ষেত্রেই সেটা হস্তক্ষেপ করলে কিন্তু অক্ষমতাকে কাটিয়ে তোলা যায় সেটা যদি এক্সট্রিম লেভেলে চলে যায় সেটা কিন্তু কাটিয়ে তোলার ক্ষেত্রে অনেক সমস্যা হয় বা অনেক সময় সেটা কাটিয়ে তোলানো যায় না তো সেজন্য বলেছে যে সিডাবলিউএসএন শিশুদের অসুবিধা লাঘব করার জন্য প্রথম স্তরেই যখন আমাদের নজরে আসবে তখনই হস্তক্ষেপ করার এত প্রয়োজন কেন সেটাও পড়ে নেবেন দেখে নেবেন তারপর রয়েছে অক্ষম এবং প্রতিবন্ধী মানুষের মানবাধিকার কি সিডাব্লিউএসএনদের চাহিদা পূরণের জন্য পাঠ্যক্রমের কীরূপ অভিযোজন প্রয়োজন বলে আপনার মনে হয় তো সিডাব্লিউএসএন শিশুরা কিন্তু নর্মাল স্বাভাবিক শিশুদের সাথে পড়াশোনা করে যেতে পারবে না তো তাদের জন্য কি করতে হবে পাঠ্যক্রমে বিশেষভাবে পরিবর্তন আনা দরকার তাহলে ওরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবে আদারওয়াইজ তো কম্পিটিশনের বর্তমান যুগে ওরা কিন্তু নিজেকে খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে না তো সিডাবলু এনদের চাহিদা পূরণের জন্য পাঠ্যক্রমে কীরূপ পরিবর্তন বা কীরূপ অভিযোজন প্রয়োজন বলে আপনার মনে হয় সেটা আপনার নিজের বাসায় লিখতে হবে তো সেখানে বিষয়বস্তুর অভিযোজন করা দরকার কীভাবে করা দরকার দরকার সেখানে দেওয়া সেটাও দেওয়া আছে পাঠ্যক্রম প্রতিস্থাপন বর্জন এবং সম্প্রসারণ করা দরকার সরঞ্জাম বা উপাধানের উপাদানের অভিযোজন করা দরকার তো এইসব বিষয়গুলো ডিসকাশন করা আছে ডিসকাশন বলতে কী ডেসক্রিপটিভ লিখা আছে জাস্ট দেখে নেবেন পড়ে নেবেন তারপরের প্রশ্ন যে সিডাব্লিউ এস এন শিশুদের শিক্ষার জন্য সরকারের উদ্দেশ্য ও পরিকল্পনা কী কী তো সিডাব্লু এস জন্য সরকার বিভিন্ন বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে তো কি কী পরিকল্পনা নিয়েছে সেটা আমরা এটা পড়লেই বুঝে নেব তারপর যে সিডাব্লিউ এস শিক্ষার ক্ষেত্রে যথার্থ শিক্ষণ সামগ্রী এবং আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তথ্য ও যোগাযোগ মাধ্যমের ব্যবহার লিখুন তারপরে প্রশ্ন যে শিক্ষণ শিক্ষণ সামগ্রী নির্বাচন করার সময় কোন কোন বিষয়গুলি বিবেচনা করবেন তো সেটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও এমসিপিউ এর মধ্যে সেটা আবার পাবেন বয়স মানে কী হচ্ছে শিক্ষণ সামগ্রী কিন্তু বয়স উপযোগী হতে হবে তাছাড়া ছাত্র ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এমন হতে হবে সৃজনশীলতা থাকতে হবে নতুনত্ব থাকতে হবে তার মধ্যে উপলব্ধতা থাকতে হবে যে আমি যেটা টিএলএম হিসেবে নির্বাচন করলাম সে যদি উপলব্ধ না হয় যদি আমি না পাই ওইখানে যদি আমি এমন জিনিস টিএলএম হিসেবে ব্যবহার করবো যেটা মার্কেটেই পাওয়া যাবে না তাহলে তো আমি তৈরি করতে পারবো না হ্যাঁ আজগুবি যাতে না হয় উপলব্ধতা থাকতে হবে মান উপযোগী হতে হবে এবং স্থানান্তরযোগ্য হতে হবে নাহলে কী করবো যদি একটা ট্রান্সফারেবল না হয় এক জায়গা থেকে অন্য জায়গায় আমি নিতে নিয়ে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু সেটা একটা ভালো টিএলএম হবে না বা এই টিএলএম আমি ব্যবহার করতে পারবো না তো কাদের জন্য গৃহভিত্তিক শিক্ষা উপযুক্ত সেটা হচ্ছে বহুবিধ অক্ষমতা শিশু এবং বিদ্যালয়ে পৌঁছতে অক্ষম যেসব শিশু রয়েছে তাদের জন্য কিন্তু গৃহভিত্তিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে তো অভিযোজন কি অক্ষম শিশুদের জন্য প্রস্তাবিত বিশেষ পদ্ধতিগুলি আলোচনা করুন সেটা দেখে নেবেন তারপরে যেটা রুলো সেটা হচ্ছে শিকনে অক্ষম শিশুদের প্রকারভেদ লিখো সেটা কিন্তু আমাদের জানতে হবে হ্যাঁ শিকনে অক্ষম শিশুদের প্রকারভেদ এক হচ্ছে গিয়ে ডিসলেক্সিয়া বা পটনে অসুবিধা সে ভালোভাবে বর্ণ চিনে না বিকে ডি ডি কে বি পড়ে বা বিকে ডি লিখবে ডি কে বি লিখবে উল্টো পাল্টা লিখে ফেলে এককে দেখবেন অনেক শিশুরা এক কে উল্টু এক লিখে দেয় বা ইংরেজিতে ছয়ের মতো বাংলাতে এক লিখতে গেলে ইংলিশ সিক্সের মতো লিখে দেয় তো কিন্তু বর্ণ চিনতে ওদের সমস্যা হয়ে যায় তো সেটা হচ্ছে ডিসলেক্সিয়া তারপর হচ্ছে ডিসগ্রাফিয়া লেখার ক্ষেত্রে অসুবিধা হয় ক্যালকুলিয়া মানে ক্যালকুলেশন যুগ বিয়োগ করতে পারে না গণনা করতে পারে না গণনার ক্ষেত্রে অসুবিধা তারপর একটা হচ্ছে এ ডি এইচডি সেটা হচ্ছে মনোযোগের ক্ষেত্রে অসুবিধা তো এ ডিএইচডি এর পুরো নাম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেটাকে মনোযোগ দেওয়ার অসুবিধা তারপর রয়েছে ডিসপাশিয়া বা বাসাজনিত অসুবিধা তো এইসব হচ্ছে গিয়ে শিকনে অক্ষম শিশুদের প্রকারভেদ পাঁচ ধরনের শিশুরা আমরা দেখতে পাই এছাড়াও আরও রয়েছে শারীরিক অক্ষমতা রয়েছে তো শারীরিক অক্ষমতাকে কিন্তু শিকনে অক্ষম এর শ্রেণীতে ধরা হয়নি তারপর রয়েছে বুদ্ধিজনিত অক্ষমদের অভিযোজন কৌশল আলোচনা করুন বুদ্ধিজনিত অক্ষম কাদের বলা হয় তাদের অভিযোজন কৌশল কী কী লেখা আছে দৃষ্টিজনিত অক্ষমদের অভিযোজন কৌশল আলোচনা করুন সেটা দেখবেন চলনজনিত অক্ষমদের অভিযোজন কৌশল আলোচনা করুন তারপরে হচ্ছে সাহায্যকারী যন্ত্র বলতে কী বুঝো অক্ষম ব্যক্তিদের সাহায্যকারী যন্ত্রের উদাহরণ দাও যেমন চলনগত অক্ষমতার ক্ষেত্রে কী যন্ত্র ব্যবহার করা হয় মস্তিষ্কের পক্ষাঘাতজনিত অক্ষমতা যাদের রয়েছে তাদের সাহায্যকারী যন্ত্র হিসেবে কী ব্যবহার করা হয় দৃষ্টিজনিত যন্ত্র কী শ্রবণে অক্ষমজনিত যন্ত্র কী ব্যবহার করা বাচনিক অক্ষমতা শিখনে অক্ষম বহু অক্ষম বুদ্ধিগত অক্ষমতা প্রভৃতির জন্য কী কী যন্ত্র ব্যবহার করা হয় সেটা এখানে দেওয়া আছে তো সাথে আমাদের ব্লক থ্রিটা আমরা দেখলাম এবার ব্লক ফোর যেটা রয়েছে সেখান থেকে কী কী জিনিস শিখতে হবে দেখে নেবেন তো ফাইভ জিরো সিক্সে কিন্তু টোটাল তেরোটা ইউনিট রয়েছে তো ব্লগ থেকে কী কী জিনিস শিখতে হবে সেটা দেখে নেই যে সেটা হচ্ছে যে যৌনতা এবং লিঙ্গ কী এদের মধ্যে পার্থক্য লিখব যে সেক্স এবং জেন্ডারের মধ্যে কী তফাত রয়েছে এটা পার্থক্য সেটা আমি ডিসকাশন করছি না কিন্তু ডিসকাশন যদি প্রয়োজন পড়ে ইউনিট ইলেভেন ইউনিট ইলেভেনের ডিসকাশন ভিডিও দেখে নেবেন সেখানে কিন্তু ডিটেল আলোচনা করা আছে এদের মধ্যে কী কী পার্থক্য আছে বা সেক্স কাকে বলে জেন্ডার কাকে বলে তারপর রয়েছে যে বর্তমান সমাজে লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করুন সেটা শিখতে হবে আরও রয়েছে লিঙ্গ নিরপেক্ষ সমাজ তৈরিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন এক্ষেত্রে আমি একটা জিনিস বলি সেটা কিন্তু আপনাদের ফাইভ জিরো সিক্সের যে অ্যাসাইনমেন্ট ছিল অ্যাসাইনমেন্টেও কিন্তু সেম প্রশ্ন ছিল তো অ্যাসাইনমেন্ট আপনি লিখে জমা দিয়েছেন তার আগে কিন্তু একটা জেরক্স কপি রাখার কথা যদি আপনি রেখে থাকেন তাহলে কপিতে যেগুলো আনসার আপনি লিখেছিলেন সেই সবটা আনসার কিন্তু শিখবেন বিগত পরীক্ষাগুলোতেও কিন্তু অ্যাসাইনমেন্ট থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসছে টেন মার্কের জন্য বা ফাইভ মার্কসের জন্য তো সেটা বলছি সেটা কিন্তু অ্যাসাইনমেন্টেও ছিল অ্যাসাইনমেন্ট থেকেও শিখতে পারেন বা ওইখান থেকে শিখে নেবেন এটা শিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এই ব্লগ থেকে এটা কিন্তু ছাড়া যাবে না এটা অবশ্যই শিখবেন তারপর রইল যে মেধের ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করুন এক্ষেত্রে কিন্তু এনআইএস ডিএলএর থেকে যে স্টাডি মেটেরিয়াল দিয়েছে সেখানে একটা বাইয়ের একটা কাহিনী দেওয়া আছে সেটা আপনাকে দেখতে হবে আদারওয়াইজ ডিসকাশন ভিডিওতে ইউনিট ইলেভেন ডিসকাশন ভিডিও আছে ডিসকাশন ভিডিওতে দেখে নেবেন ইউনিট ইলেভেন না টুয়েলভ আমি এক্সাক্টলি বলতে পারছি না ফাইভ জিরো সিক্সের ইউনিট ইলেভেন বা টুয়েলভ ডিসকাশন ভিডিওগুলোর মধ্যে কিন্তু এই রাধা বাইয়ের কাহিনী দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝিয়ে দিয়েছি যদি প্রয়োজন পড়ে ডিসকাশন ভিডিও দেখতে পান আদারওয়াইজ এনআইএস স্টাডি রাধা রাধাভাইয়ের কাহিনী পড়ে নেবেন তারপর এই আনসারটা পড়লে কিন্তু বুঝবেন খুবই সহজভাবে আদারওয়াইজ একটু সমস্যা হবে পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে মেধের ক্ষমতায়নে বিভিন্ন সংস্থার ভূমিকা আলোচনা করুন এক্ষেত্রে সরকারের কী ভূমিকা রয়েছে বেসরকারি সংগঠনগুলোর কী ভূমিকা রয়েছে স্থানীয় সংস্থা বা সম্প্রদায় বা এসডিএমসি স্কুল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটির কী ভূমিকা রয়েছে এই সবগুলো দেওয়া আছে পরের প্রশ্ন শিশুকন্যার ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যালয় এবং শিক্ষকের ভূমিকা আলোচনা করুন সেটাও শিখতে হবে পরের প্রশ্ন হচ্ছে শিশুর অধিকার রক্ষার ব্যাপারে আর টি ই দুই হাজার বলা হয়েছে তো আর টি সম্বন্ধে কিন্তু আমরা সবাই অবগত এক্ষেত্রে শিশুর অধিকার রক্ষার ব্যাপারে সেখানে কি বলা আছে বিশেষ করে এইগুলো আমাদের লিখতে হবে পরের প্রশ্ন হচ্ছে শিশুর অধিকার রক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করুন এতটুকুই তো এতটুকু শিখলে কিন্তু আমাদের পুরো ফাইভ জিরো সিক্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে বিশেষ করে ফাইভ অ্যান্ড টেন মার্কসের জন্য এগুলো থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় আসবে বলে আমি আশা করছি পরবর্তীতে আমি ফাইভ জিরো সিক্সের সাজেশন বেসড কোয়েশ্চন দিয়ে দেবো ফাইভ জিরো সেভেনের যে সাজেশন বেসড কোয়েশ্চন এবং আনসার সেগুলো দেখতে দেবো এমসি যদি সম্ভব হয় দিয়ে দেবো ততক্ষণ আপনি পড়তে থাকুন দেখতে থাকুন আর ভিডিওগুলোকে অনেকের সাথে শেয়ার করবেন এতে অনেকেই উপকৃত হবে বলে আমার মনে হচ্ছে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ